বরিশালের আগৈল ঝাড়াই স্কুল শিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক সুমন পাইক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার সহপাঠী সহ স্থানীয়রা। বরিশালের আগৈলছড়া থেকে সহকর্মী এফ এম নাজমুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশালের আগৈলঝাড়ায় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলার বাগদা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমিতে গত 5 সেপ্টেম্বর মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গেল বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তৃতীয় শ্রেণী শিক্ষার্থী নুসরাত জাহান নোহা অকৃতকার্য হয়। এ কারণে শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক তাকে ক্লাসরুমে বেত্রাঘাত ও অপমানজনক কথা বলেন। এই সুমন স্যারের মারধরের কারণেই এবং উনি আগেও ওকে মারধর করছে বা অন্যান্য বাচ্চাদের মারধর করছে। সহপাঠীদের সামনে শিক্ষকের মারধর ও গালমন্দ সহ্য করতে না পেরে নোহা অভিমানে নিজের ঘরের আড়ায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে নোহার বাবা শিক্ষক সুমন পাইককে অভিযুক্ত করে মামলা করেন। ঘটনার পর থেকে শিক্ষক সুমন পলাতক রয়েছেন। সাপ্তাহিক একটা পরীক্ষা, যে আর আসলে কি এই এক সপ্তাহ কি শিখলো এই আমরা একটু দেখি, এই বিবেচনা করি। এখানে কোনো কারো বাচ্চাকে কোনো জোরপূর্বক কেউ আনা হয় নাই, স্বতঃস্ফূর্তভাবে যারা দিয়েছে তাদেরকে বাচ্চাদেরকে আনা হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে প্রশাসনের কেউ কথা বলতে রাজি হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাভার পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণে 12 কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সাভারের নামাগেন্ডা ও রাজাসুন ঘাসমহল সংযোগ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল গনি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে 12 কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ হবে। রাস্তা ও ড্রেনের কাজ শেষ হলে নামাগেন্ডা থেকে সহজেই রাজাসুন ঘাসমহল যেতে পারবেন এলাকাবাসী। উদ্বোধনের সময় পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 10 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন ফেবকন টেক্সটাইল মিলের শ্রমিকরা। সকালে উপজেলার ডরগাঁও এলাকার মিলের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় শ্রমিকদের ওপর বহিরাগতরা হামলা চালায়। এতে শ্রমিক আবু তাহের, সাইদুর সহ অন্তত 4 জন গুরুতর আহত হয়। শ্রমিকদের অভিযোগ, 8 ঘন্টা কাজের কথা থাকলেও 12 ঘন্টা কাজ করানোর পরও অতিরিক্ত কর্মঘণ্টার ন্যায্য পারিশ্রমিক দেয়া হয় না, এছাড়া সরকারি কোনো ছুটিও দেয়া হয় না। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলালুর রহমান হেলাল জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়।